প্রিয় দর্শক, লালমনিহাটির শীতের তীব্রতা বেড়ে চলছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার পরে ফলে নিম্ন আয়ের মানুষজনের মাঝে শীত বস্ত্রের সংকট দেখা দিয়েছে। শীত বস্ত্রের অভাবে নিম্ন আয়ের কর্মজীবী মানুষগুলো কাজের জন্য বাইরে যেতে পারছে না। প্রচণ্ড হারে ঘন কুয়াশা এবং শীতের কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, পাশাপাশি ইডি বড় বিস্তলার চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শীতের কারণে নিম্ন আয়ের বৃদ্ধ এবং শিশুরা সবচেয়ে কষ্টে জীবনযাপন করছে। এখন পর্যন্ত তেমন শীতবস্ত্র বিতরণের কর্মসূচি দেখা যায়নি। দু এক জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে কম। আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে দেখতে পাই যে যখন শীত চলে যায় ঠিক সেই সময় শীতবস্ত্র বিতরণ করা হয়, যে শীতবস্ত্রগুলো মানুষের কোনো উপকারে আসে না। তাই এখন যেহেতু প্রচণ্ড হারে শীত পড়ছে এবং শীতের তীব্রতা বেড়ে চলছে, এই মুহূর্তে শীতবস্ত্র বিতরণ করা হলে সেই শীতবস্ত্র দিয়ে মানুষ শীতকে মোকাবেলা করতে পারবে। স্থানীয় লোকজন দাবি করছে যে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করে শীতার্থ মানুষকে শীতের হাত থেকে রক্ষা করা হোক। আসাদুজ্জামান সাজু, এল নিউজ, লালমনিরহাট।